জ্যাম করে দিছি। এটা কোরআন তেলাওয়াত শুরু থেকে করলে মানে ভালো হইতো, চমৎকার কোরআন তেলাওয়াত ছিল। যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি। তাহলে আমরা আমরা চলে যাই আমাদের লেডি লিডারের কাছে, এরপরে আপনার কাছে আসবো। ওনাকে আগে ওনার কথাগুলো শুনি, এরপরে আপনার কাছে আসবো। যে আমাদের জান্নাতে কোথায় আপনি প্লিজ হ্যান্ড রেজ করেন, আপনি যদি আমাদের সাথে থাকেন হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ তো অনেকেই করছে, জি অনেকেই করছে, আমাদের অনেক বোনেরাও করেছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি আমি সবাইকে আলহামদুলিল্লাহ। আমাদের নুরি জান্নাত কই, আপু কই আপনি প্লিজ আমাকে একটা মেসেজ করেন তো, আপনি কোথায় জয়েন করছেন? মায়ানুর, হ্যাঁ পেয়ে গেছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি মায়া আপু, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি যদি ফ্রি থাকেন প্লিজ জয়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম দিদা, আমার এখানে আজান হচ্ছে তো, আজান হচ্ছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথা বলে আমি মিউট করে রাখি এক মিনিট, এরপর আপনাকে শুভ মাইক দিচ্ছি। হিরো বিজনেস পার্টনারগণ, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটি সত্যি আমার জীবনের সেরা প্রোগ্রাম হতে যাচ্ছে, কারণ আমার আইকনিক লিডার, আমার ভালোবাসার মানুষ, সবচেয়ে প্রিয় গুরু যাকে আমরা বলি, এবং আমি আমি না শুধু, সারা বিশ্বের মধ্যে যার অনন্য অসাধারণ কৃতিত্ব রয়েছে এবং যাকে এক নামে চিনি, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় লিডার মাইনুদ্দিন খোকন ভাই, যার হাত ধরে সারা বিশ্বে এখন ডাইনামিক টিম সদর্পে বিচরণ করছে, এবং অসংখ্য লিডার তৈরি হচ্ছে যাদের মাধ্যমে অসংখ্য হাজার হাজার তরুণ যুবক পথে দিশা পাচ্ছে। এবং আপনারা জেনে থাকবেন, ডাইনামিক টিম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল টিম অ্যান্ড ভেরি গর্জিয়াস টিম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, এই যে ডাইনামিক টিম, এই ডাইনামিক টিমের কর্ণধার হচ্ছে আমাদের প্রিয় লিডার মাইনুদ্দিন খোকন ভাই। আমি প্রথমে যখন শুরু করি 2019 সালের 4 জানুয়ারি, তখন তার অসাধারণ কিছু মেসেজ আমাকে অনুপ্রাণিত করতো। তার মধ্যে অন্যতম একটি মেসেজ ছিল, তিনি যখন স্টার ডায়মন্ড হন, তখন তিনি 84,000 টাকা ওই মাসে বোনাস ক্যারি করেন, এবং উনি একটি মেসেজ সবাইকে দেন যে দেখুন, সারা বিশ্ব থেকে আমি স্টার ডায়মন্ড হওয়ার পরে কি পরিমাণ টাকা নিচ্ছি, তো আপনারা কেন বসে থাকবেন, আপনারাও শুরু করে দেন, আপনারাও এই টাকা নেওয়ার সুযোগ গ্রহণ করেন। এই মেসেজটা যখন আমি দেখি, তখন আমাদের ভিতরে অনুপ্রাণিত হই এবং অনুরণন, আমার শিহরণ জাগে যে আমি কবে এই টাকাটা পাবো, কবে আমি স্টার ডায়মন্ড হবো, এবং আমিও 84,000 টাকা পাবো এবং সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো, গর্বভরে বলতে পারবো, নিজেকে হ্যাপি মনে করবো, এবং আমি এই জায়গাটিতে আসবো। স্বপ্নে সেই জায়গাটিতে আমি পৌঁছে গিয়েছিলাম 1 বছর 26 দিনে। আলহামদুলিল্লাহ, সেই মেসেজটি আজও আমার হৃদয় পটে ভেসে আসছে, অমিলান হয়েছে সেই স্মৃতি। আজকে সেই ব্যক্তির কথা আমরা শুনবো, তো আপনারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকবেন এবং অনেক বেশি কেয়ারফুল থাকবেন, সেন্সিটিভ, সব কথাগুলো ইম্পর্টেন্ট হবে এবং অসাধারণ শ্রুতি মধ্যে কথা বলে আমাদের প্রিয় লিডার। তো আপনারা অপেক্ষা করবেন, এখন আমরা কথা শুনবো আমাদের একজন প্রিয় লেডি লিডার মায়ানুর আপু, নূর ই দিল জান্নাত, তার কাছ থেকে আমরা কথা শুনবো। তিনিও কিন্তু অত্যন্ত একজন চমৎকার লিডার, খুব অল্প সময়ের মধ্যে স্টার এজেন্ট কমপ্লিট করেছেন এবং ঢাকাতে থাকেন, খুব হায়ার ফ্যামিলি, এলিট ফ্যামিলি সদস্য তিনি, তারপরেও তিনি বিজনেস করছেন। সো চলে যায় তাহলে, তার কাছে সম্ভবত আজান শেষ হয়েছে। জি আসসালামু আলাইকুম, আজান শেষ হয়েছে কি আপনার, আপনার ওখানে আজান শেষ হয়েছে? আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকের চমৎকার এই প্রোগ্রামে। আপনি দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ আজকের প্রোগ্রামে, 100 পার্টিসিপেন্টস রয়েছে, নিশ্চয়ই প্রত্যেকটি বিজনেস পার্টনার অধীর আগ্রহ অপেক্ষা করছে আপনাদের কথা শোনার জন্য। তো আমি কথা না বাড়াই, আপনার সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে শুরু করবেন প্লিজ। আপনার দেশের বাড়ি কোথায়, আপনার বর্তমান কি করেন আপনি, এবং ডিএক্সএনএ কবে কখন জয়েন করলেন প্লিজ? আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন, এখানে উপস্থিত সম্মানিত লিডারগণ ও আমার প্রিয় বিজনেস। আপু আপনার সাউন্ড কিন্তু একদম কম হচ্ছে, প্লিজ আপনি মাইক্রোফোন কাছে নিয়ে কথা বলেন, তাহলে সাউন্ড একটু বেশি হবে প্লিজ। জি, এখানে উপস্থিত সম্মানিত লিডারগণ ও আমার বিজনেস পার্টনার ভাই ও বোনেরা,
সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মুবারকবাদ, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় স্পিকার লিডার রাজাক ভাইকে, যিনি আমাকে এত বড় একটা প্রোগ্রামে ইনভাইট করেছেন এবং এত বড় একজন স্পিকারের নামের সাথে আমার নামটাকে যুক্ত করেছেন। এটা দেখে আমি আনন্দিত, এটা আমার একটা বড় পাওয়া, অনেক ভালো লাগার একটা ব্যাপার। তো আজকে আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কোথা থেকে, আমি আমি ঢাকা বাংলাদেশ থেকে, আমি বর্তমানে মিরপুরে থাকি, আমার মিরপুরে বাসা। তো আমি ডিএক্সএন সিস্টেমে একজন স্টার এজেন্ট। আমি ওইভাবে আসলে এত বড় প্রোগ্রামে কখনো কথা বলিনি, কথা বলার সাহস বা যোগ্যতা কোনটাই আমার নাই। জি আপু, কোনো ভয় নাই আপনার, কোনো ভয় নাই, আপনি নির্বিঘ্নে কথা বলেন, নির্ভয়ে। জি, তো আপনাদের সহযোগিতায় আজকে আমি আমার ডিএক্সএন জার্নি টপিক ছিল সেটা নিয়ে একটু কথা বলবো, আমার অনুভূতি গুলো শেয়ার করবো। ফার্স্ট ডিএক্সএনএ আসা আমার এক আপলাইন লিডার নাজমুল হাসান, নাজমুল হাসান ভাই, উনি মালয়েশিয়া থেকে আমাকে ইনভাইট করেছিল ফার্স্ট, দেন আমি তার ইনভাইট পেয়ে ডিএক্সএনএ যুক্ত হয়েছি। এইটা হচ্ছে গত ডিসেম্বরের মানে 2021 ডিসেম্বরের লাস্টের দিকে, এখন থেকে প্রায় এক বছর আগের কথা। তো যখন আমি ইনভাইট পেয়ে যুক্ত হয়েছি ডিএক্সএনএ, তখন আসলে আমার ডিএক্সএন সম্পর্কে কোনো ধারণাই ছিল না, জাস্ট ওনার কথায় জয়েন করতে আর কি। দেন আমি ডিএক্সএনএ বিভিন্ন প্রোডাক্ট গুলা ইউজ করার পর আস্তে ধীরে এই ব্যাপারগুলা মানে জানছি যে এটা কি, এটা বিজনেস নাকি, প্রোডাক্ট গুলা সম্পর্কে জানা। দেন আমি আস্তে আস্তে এই ব্যাপারগুলা অনেক যখন ক্লিয়ার হয়েছি, তখন আমি ডিএক্সএনএ আর কি মন দিতে পারছি বা এটা শুরু করার জন্য একটা সিদ্ধান্ত নিতে পেরেছি। জি ভাই, আমি কি ব্যাপারে কথা বলবো? হ্যাঁ জি, আপু কি বলছিলেন? না, বলতেছি যে আমি কি কন্টিনিউ করব? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করবেন, কন্টিনিউ করবেন প্লিজ। ওকে, তো আমি আসলে ডিএক্সএন সম্পর্কে যখন আস্তে আস্তে আমার একটা মানে প্রোডাক্ট ইউজের পর এটার প্রতি একটা ভালোবাসা বা এটার একটা বেনিফিট পাচ্ছিলাম, তখন থেকে ডিএক্সএনের প্রতি আমার কাজ করার একটা ইচ্ছা জাগে আমার নিজের থেকে। এবং কি, এজ এ লেডি হিসাবে আমি যেহেতু বাইরে জব করতে পারতেছি না, আজকের দিনেই বলবো, আমি আজকে আমার দুপুরে মানে ইফতারের রান্না শেষ করে আমার বাচ্চাদের সব গুছায় ঘুম পাড়াই দিয়ে আমি ঘরে বসে এই মিটিং এ জয়েন করতে পারতেছি। তো এই প্ল্যাটফর্মটা যে মানে কত বড় একটা সুযোগ মেয়েদের জন্য, এটা থেকে আমি বুঝতে পারি। আর এটা থেকে এই সুযোগটা থেকে আমার এই প্ল্যাটফর্মে আসা, যেটি দেখছেন একটা মেয়ের জন্য কতটা ডিপেন্ডেবল এবং কি ঘরে বসে করার মতো একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস প্ল্যাটফর্ম। তো এই থেকেই আমার ভালো লাগা শুরু। তারপর থেকে আমি প্রোডাক্ট প্রতিনিয়ত পারচেজ করতেছি, ইউজ করতেছি, বেনিফিট পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আর আস্তে আস্তে আমার টিম বিল্ড আপ হচ্ছে বিভিন্ন দেশে, 5 থেকে 7টা দেশে আমার টিমের মেম্বার আছে, আমার অফলাইন লিডার ও অনলাইন লিডারদের সহযোগিতায় আমি ইনশাল্লাহ আজকের স্টার। জি আপু, আপনাকে আমি 2-4টা প্রশ্ন করি, কারণ আজকে আমাদের পিওর লিডার আছে, পিওর লিডারের কাছ থেকে আমরা কথা শুনবো। জি জি, আপনার কাছে প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, আপনি আমি যতটুকু জানি আপনার সাথে পরিচয় হয়ে কথা বলার পরে, আপনি একজন উচ্চ শিক্ষিত একজন মানুষ, আপনার পরিবার পরিজন অর্থাৎ সবাই অনেক বেশি এলিট ফ্যামিলি, এরপরেও আপনি কেন ডিএক্সএন ফ্যামিলিতে যুক্ত হইলেন, ডিএক্সএন এর কাজ করতে চাইলেন? কারণ এই কাজ তো অনেকেই করতে চায় না, যারা একদম লোয়ার লেভেলে তারাই করতে চায় না, অথচ আপনি এত উচ্চ ফ্যামিলিতে থাকার পরেও, এত অর্থবিত্ত থাকার পরেও, এত শিক্ষিত হওয়ার পরেও, এক উচ্চ বিদ্যাপীঠ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেছেন, তারপরে কেন ডিএক্সএনএ জয়েন করলেন, ডিএক্সএনএ কেন কাজ করছেন আন্তরিকতার সাথে কেন? জি আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ একটা ভালো ফ্যামিলিতে বিলং করতেছি। তারপরও আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে একটা নিজের বলার মতো গল্প থাকা দরকার বা নিজের একটা পার্সোনাল মানে আইডেন্টিফিকেশন থাকা দরকার, নিজের পরিচিতি যেটা বলে। তো আমি পড়ালেখা করছি বাট আমি কোথাও কোনো সেক্টরে জব করতেছি না, আমি আমার মেধাটাকে আমি আমার ফ্যামিলিতে খাটাচ্ছি, বাট আমার নিজের পরিচয় বা নিজের একটা কোয়ালিফিকেশন তৈরি করার জন্য বা ইন ফিউচারে যেন আমি একটা ভালো কিছু করতে পারি, সেই জন্য এই ডিএক্সএনএ আসা।
আর আমি আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি, আমার বাচ্চাদের সবাইকে এনাফ টাইম দেওয়ার পরও যদি আমি একটা ভালো, এত ভালো একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারি, তো আমি কেন করব না? এই সুযোগটা আমি আসলে হাতছাড়া করতে চাইনি। আপু, আপনি কি মনে করেন প্রত্যেক তরুণ তরুণীর জন্য, যারা বেকার, যারা পড়াশোনা করছে, যারা চাকরি খোঁজে দৌড়াচ্ছে, তাদের জন্য একটি গ্রেট অপরচুনিটি দিয়েছেন, এটা কি আপনি মনে করেন? অবশ্যই মনে করি, কারণ আমি আমার দিক থেকে আলহামদুলিল্লাহ 100% স্যাটিসফাই ডিএক্সএন বিজনেস থেকে, কারণ আমি তো ফুল টাইম সময় দিচ্ছি না, পার্ট টাইমও বলা যায় না, কিছুটা সময় যে সময়টুকু আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ইউজ করতাম হয়তো বা, সেই টাইমটুকু আমি এখানে দিয়ে আমি আজকে স্টার এজেন্ট হতে পারছি। হয়তো বা আরো মনোযোগ দিয়ে কাজ করলে আমি লেভেলটা আরো উন্নত করতে পারতাম, বাট আমার বুঝার ভুল বা আমি একটু পরে কাজ শুরু করছি, সেজন্য যদিও আমার একটু দেরি হয়েছে, বাট এটা প্রত্যেকের জন্য একটা অপরচুনিটি আমি মনে করি। কি স্বপ্ন দেখেন ডিএক্সএন থেকে, আপনি কি স্বপ্ন দেখেন, যার স্বপ্ন আগে দেখতেন, ছোটকালে অনেক স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নগুলো হয়তো পূরণ হয় নাই, তো ডিএক্সএন থেকে এখন কি সেই স্বপ্ন পূরণ করার সুযোগ আছে বলে মনে করেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সুযোগ আছে আমার, মানে পার্সোনালি এখনো আগের থেকে যে স্বপ্নটা ছিল আমার, অন্যের প্রতি দয়া মায়াটা খুবই বেশি এখনো, যেটা আমার ফিল হয় যে আমার অনেক যদি টাকা হইতো আমার নিজের, আমি নিজে খরচ করতে পারতাম বা তাদের হেল্প করার জন্য কিছু করতে পারতাম, এরকম মনে হয়। বাট এটা থেকে ভাবি যে একদিন যদি আমি ভালো একটা ইনকাম করতে পারি এই ডিএক্সএন সিস্টেম থেকে, সেদিন আমার টাকাটা আমাকে কাউকে বলে কাউকে দিতে হবে না, কাউকে সাহায্য করার জন্য কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না, যদি আমার হাজবেন্ডের আছে, আমার বাবার আছে, তো ওইটা তো ওনাদের টাকা। তো এই সিস্টেম থেকে একদিন যদি আমি ইন ফিউচারে ভালো কিছু করি, আমার আশা আছে আমি দরিদ্র অসহায় যারা সাহায্যের জন্য বিভিন্ন দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে, হ্যাঁ আপনি কি মনে করেন আপনি সঠিক ভাবে এগোচ্ছেন, আপনি যেভাবে এগোচ্ছেন সে, তাহলে আপনি সেই আশাগুলো পূরণ হবে? আপনি কি এখান থেকে আশা করতে পারেন যে আসলে আপনি আশা পূরণের দিকে যাচ্ছেন? জি, আমি আমার জার্নিতে এখনো মানে গন্তব্যে পৌঁছাইনি, বাট আমি যাচ্ছি ইনশাল্লাহ। আত্মবিশ্বাসের সাথে আমি জানি যে এটার সাথে আমি যদি লেগে থাকি বা কাজ করি, মানে একটা কনফিডেন্স নিয়ে, অবশ্যই আমি একটা ভালো ইয়াতে পৌঁছাবো, সফলতাতে বা আমার জার্নিতে আমি গন্তব্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। জি, অনেক শুভকামনা আপু আপনার জন্য, নিরন্তর ভালোবাসা আপনার জন্য, আপনার জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার নেক আশাগুলো পূরণ করে দেন এবং খুব দ্রুত যেন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যান। এবং আপনাকে দেখে অসংখ্য তরুণ তরুণী যারা স্বপ্ন দেখতে ভয় পায়, তারা যেন স্বপ্ন দেখে এবং তাদের স্বপ্নগুলো যেন পূরণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকের জন্য আরেকটা কথা বলতে চাই যে আমাদের সবারই একটা আশা থাকে যে আমরা মানে সুখী একটা লাইফ লিড করব। সুখী বলতে আসলে স্বাস্থ্যটাই আমাদের সকল সুখের মূল, সেই ডিএক্সএন যদি আমাদের একসাথে সেই সুস্বাস্থ্য প্লাস অর্থটা দেয়, তো আমাদের সুখে হতে তো আর কোনো জিনিস কম থাকে না। তো আমরা যারা, হ্যাঁ যারা এই ডিএক্সএন জার্নিতে শুরু করেছি, জয়েন করেছি, তারা যদি একটু ধৈর্য আর আত্মবিশ্বাস নিয়ে লেগে থাকে, আমাদের জীবনে মানে সাফল্য তো আসবে, সেই সাথে সুস্থতা, সুস্থতা থাকলে আর হ্যাপিনেস এর কোনো প্রবলেমই নাই। তো আমরা একসাথে প্রত্যেকটা জিনিস চাওয়া পাওয়া আমাদের পূর্ণ হয়ে যাচ্ছে, মানে পূর্ণ হয়ে যাচ্ছে এই ডিএক্সএন থেকে। তো আমরা কেন এই ডিএক্সএন করবো না? আমরা যারা আছি প্রত্যেকে মন দিয়ে এই ডিএক্সএন এর সাথে কাজ করবো ইনশাল্লাহ, এর প্রোডাক্ট গুলো ইউজের মাধ্যমে আমরা সুস্থ থাকবো সবাই। এই শুভকামনা সবার জন্য, ধন্যবাদ সবাইকে, আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অনেক ভালোবাসা প্রিয় বোন, আপনার জন্য চমৎকার কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছেন, আপনি অনেক বিজি আমি জানি, তারপরে আমাদের সাথে সময় দিয়েছেন, আপনার জন্য শুভকামনা থাকলো। আমরা চলে যাব আমাদের প্রিয় লিডার, আমাদের সকলের ভালোবাসার মানুষ, আইকনিক লিডার, যার অপেক্ষায় এতক্ষণ সবাই বসে আছে, সে আর কেউ নয়, আমাদের প্রিয় লিডার মাইনুদ্দিন খোকন ভাই, আমি তাকে আনমিউট করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার উপস্থিতি, এবং এখানে উপস্থিত অনেক গ্রেট লিডাররা বিভিন্ন দেশ থেকে আছেন আমাদের সাথে, সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি রমাদান উপলক্ষে আমি সবাইকে জানাচ্ছি রমাদান মাসের শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় আপুকেও, চমৎকার কিছু কথা বলছেন এবং তিনি কেন ডিএক্সএন করতেছেন বা ডিএক্সএন থেকে ওনার যে ড্রিমগুলো ফুলফিল হওয়ার যে একটা আত্মবিশ্বাস সেটাও তিনি কিন্তু প্রকাশ করে গেছেন। আমি মনে করি এই আত্মবিশ্বাসটা ওনাকে কিন্তু ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে, কারণ এই আত্মবিশ্বাসটুকু কিন্তু যথেষ্ট। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে টপিক ডিএক্সএন জার্নি, মাই জার্নি উইথ ডিএক্সএন, আমাদের গ্রেট লিডার জনাব আব্দুর রাজ্জাক ভাই, চমৎকার একজন লিডার, খুব অমায়িক
ভাষা তার তার ভাষার মধ্যে চমৎকার কিছু লুকিয়ে থাকে, যেগুলো আসলে মানুষকে আন্তরিক করতে অনেকগুলো পথ কিন্তু পাড়ি দিতে সাহস যোগায়। বিশেষ করে আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে যখন 2019 সালে যখন আমাদের পরিচয় হয়, যখন তিনি নতুন করে শুরু করেন, তখন আসলে ওনার চেষ্টা, ওনার জ্বালাতন আমাদেরকে তখনই বুঝতে আর বাকি রাখে নাই যে উনি আসলে এখান থেকে সফল একজন লিডার হিসেবে তৈরি হবেন। তো আজকে কিন্তু আব্দুর রাজ্জাক ভাই কিন্তু সেই উদাহরণ হিসেবে আমাদের সকলের সামনে আছেন। বিষয়টা হলো ডিএক্সএন জার্নিটা কিন্তু আমি বলবো, অবশ্যই বলবো, কারণ ডিএক্সএন জার্নিটা বলবো এই কারণে বলবো, ডিএক্সএন জার্নির পিছনে যে কষ্টের যে বিষয়গুলো থাকে, এগুলো যদি আমরা আজকে যারা ডিএক্সএন নিয়ে স্বপ্ন দেখতেছি, আমরা যারা ডিএক্সএন নিয়ে নিজের জীবনকে অন্যের অধীন থেকে পরাধীনতা থেকে স্বাধীনতা নিয়ে আসতে চাচ্ছি, কিংবা নিজের অর্থনৈতিক মুক্তি আনতে চাচ্ছি, কিংবা নিজের সময়ের স্বাধীনতা নিয়ে আসতে চাচ্ছি, এগুলো আমাদের ড্রিম, এগুলো কিন্তু এখানে সম্ভব। বাট এগুলোর পিছনের কিছু কাহিনী আমাদের প্রত্যেক সফল ব্যক্তির কিন্তু থাকে। এই পিছনের কাহিনীগুলো কিন্তু যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা অনেক সময় অনেক চড়াই উতরে পেরিয়ে যেতে আমাদের কিন্তু মনোবল থাকবে শক্ত, এবং আমরা কিন্তু ওইগুলোকে উতরাইয়ে ওগুলোকে কিন্তু মাড়িয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো সেদিক থেকে আজকের চমৎকার একটা টপিক নিয়ে আসছেন, এই জন্য আমি সবার পক্ষ থেকে আমাদের গ্রেট লিডার জনাব আব্দুর রাজ্জাক ভাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লিডার্স এবং মেম্বার্স বিন্দু যারা উপস্থিত আমাদের সাথে আছেন। রমজান মাস উপলক্ষে আসলে অনেকে অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, নতুন নতুন ব্যস্ততাও কিন্তু দেখা দেয়, বিশেষ করে যারা ঘর গোছায় আমাদের মা বোনেরা যারা আছে, ওনাদের ব্যস্ততা একটু বেশি থাকে রমজান উপলক্ষে। তারপরেও কিন্তু অসংখ্য মা বোনেরা কিন্তু আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, আমি স্পেশালি ওনাদেরকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে উপস্থিত যারা আছেন সবাইকে শুধু এতটুকুই বলবো, ডিএক্সএন জার্নি এটা আমাদের প্রত্যেকের জানা দরকার, শুধু আমার বিষয়ে না, যতজন সাকসেসফুল লিডার আছেন ডিএক্সএন ওয়ার্ল্ডে, যতজন সাকসেসফুল লিডার আছেন, ডাইনামিক টিম বলেন, ডাইনামিক টিমের বাহিরে বলেন, বাংলাদেশি কমিউনিটির মধ্যে বলেন, বা আদার্স কমিউনিটির মধ্যে বলেন, ইন্ডিয়ান মধ্যে হইতে পারে, আমেরিকান হইতে পারে, বিভিন্ন জাতির কিন্তু সফল লিডার কিন্তু এই ডিএক্সএন সিস্টেমে আছে। আজকে আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাই, এখানে আমাদের অনেক ভাই এবং বোনেরা আছে যারা মনে করে যে ডিএক্সএন বিজনেসটা শুধুই আমাদের জন্য, শুধু বাংলাদেশিরা করতেছে, না না প্রিয় ভাই প্রিয় বোন, না, ডিএক্সএন বিজনেসটা সারা পৃথিবীর সকল জাতি সকল ধর্ম সকল বর্ণের লোক কিন্তু এখান থেকে তাদের লাইফ স্টাইল পরিবর্তন করে আজকে কিন্তু হাজার হাজার উদাহরণ কিন্তু আমাদের জন্য তৈরি করে রেখেছেন অলরেডি। ডিএক্সএন বিজনেস শুধু আমি আপনি বা আমরা করতেছি না, ডিএক্সএন বিজনেস সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য চমৎকার একটা সুযোগ তার লাইফ স্টাইল পরিবর্তন করার জন্য। এই কারণে আমাদেরকে অবশ্যই ডিএক্সএনের ব্যাপারে জানতে হবে, বুঝতে হবে। আমি বিশেষ করে উপস্থিত যারা আছেন এদের মধ্যে যারা নতুন এখনো ডিএক্সএনের ব্যাপারে জানেননি, শোনেননি বা বুঝেননি, আমি আপনাদের বলবো আপনারা কাউকে ইনভাইট করার আগে আগে ডিএক্সএনটা আপনি কেন করবেন, কেন করা উচিত, এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হওয়া দরকার। এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার হয়ে যান, তখন কিন্তু আপনি আজকে আমার এই ডিএক্সএন জার্নি সম্পর্কে যে কথাগুলো শুনবেন, এই কথাগুলো শোনার পরেও আপনার মধ্যে কিন্তু যথেষ্ট এনার্জি কাজ করবে, যে আসলে এই ধরনের হাজারো প্রতিবন্ধকতা আসবে, বাট আমরা এগুলোকে মানিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। কেন যাব, ওই যে বললাম, আপনি যখন ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কেন ডিএক্সএন করবেন, ডিএক্সএন করলে আপনি কি পাবেন বা কি পাবেন না, যখন আপনি এগুলো জানবেন, তখন কিন্তু আপনি আপনার জন্মদাত্রী মা বা আমার মায়ের মতো 10 মাস 10 দিন কষ্ট করেও সন্তান ভূমিষ্ঠ করে দুনিয়াতে নিয়ে আসার মতো একটা পদক্ষেপ নিতে পারবেন। কেননা মা জানে যে 10 মাস 10 দিন আমি কষ্ট করব, কিন্তু এর পরে আমার সামনে কি আসতেছে মা সেটা জানে, মার মায়ের ভীষণ ক্লিয়ার। এ কারণে মা মরণ যন্ত্রণা সহ্য করেও সন্তানকে কিন্তু পেটে লালন করে। তো আপনি যখন ডিএক্সএন কেন করবেন, ডিএক্সএন করলে কি লাভ আপনার হবে, আপনি কি অবদান রাখতে পারবেন নিজের জীবনে, নিজের পরিবারের জন্য, নিজের দেশের জন্য, সারা পৃথিবীর জন্য, যখন এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন, তখন কিন্তু ডিএক্সএন এর এই যে আপনার জার্নিতে অনেক ধরনের আপনার প্রতিবন্ধকতা আসবে, এগুলোকে আপনি কোনো প্রতিবন্ধকতাই মনে করবেন না, কিছুই মনে করবেন না। তো যাই হোক, আমাদের লিঙ্কটা আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আমাদের লিডার এখানে একটা জি কিছুক্ষণের মধ্যে কেটে যাবে মনে হয়, 1-2 মিনিট আছে, আমি সবাইকে অনুরোধ করবো আবার জয়েন করার জন্য। জি লিডার আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, তো ঠিক আছে ইনশাআল্লাহ। তো 1-2 মিনিট আমি এই প্রসঙ্গে আলোচনা করতেছি, ডিএক্সএন এর ব্যাপারে আসলে আমাদের জানার দরকার, জানবো একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 মাস, 3 মাস,
ছয় মাস আমি জানবো, জানতে আমার কোনো সমস্যা নেই, কারণ ডিএক্সএন বা ডিএক্সএন আমি জয়েন করছি, ডিএক্সএন জানলে আমার কোনো লোকসান নেই, কোনো লোকসান নেই। কেউ আমাকে বলবে না, বলবেন না তুমি এখন এখনই প্রোডাক্ট নিচ্ছ না কেন, কেউ আমাকে বলবে না তুমি এখনই কেন জয়েন করাচ্ছ না, কেউ আমাকে বলবে না তুমি শুধু জানতেছো তুমি এগিয়ে যাচ্ছ না কেন, না এগুলো বলবে না। বরং যারা প্রজ্ঞাবান লিডার তারা আপনাকে বলবে হ্যাঁ আপনার জন্য এটাই বেস্ট হয়, আপনি আরো জানুন, আরো শুনুন, আরো বুঝুন। কারণ আপনি যত জানবেন, যত বুঝবেন, যত শুনবেন, তখন কিন্তু আপনি নিজেকে এখানে কিন্তু শক্তভাবে ধরে রাখার জন্য আলাদা একটা এনার্জি পাবেন। তো এই জন্য ডিএক্সএন ব্যাপারে আমাদের জানা দরকার আছে, অবশ্যই আমাদের জানা দরকার আছে। আমরা জানবো, তারপরে আমরা বুঝবো যে ডিএক্সএন এর আমি যেখানে আছি এখান থেকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে, বিশেষ করে আমাদের ফার্স্ট কি কয় আপনার শর্ট টার্ম যেটা স্টার ডায়মন্ড হওয়ার জন্য এই যে একটা জার্নি, এই শর্ট ওয়েটা পার হওয়ার জন্য আমাদের কি কি প্রতিবন্ধকতা আসতে পারে বা এই প্রতিবন্ধকতাগুলোকে কিভাবে আমরা পার করে এগুলোকে মানিয়ে আমরা কি সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের জানার আগ্রহ এসে যাবে। তো ইনশাল্লাহ যাই হোক, আমাদের এই মুহূর্তের এই 40 মিনিটের সেশনটা এখনই শেষ হতে যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে নতুন সেশনে এসে ইনশাল্লাহ আমার জার্নির ব্যাপারে অবশ্যই আলোচনা করব। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, সবাই অবশ্যই আবার জয়েন করবেন এবং বেশিক্ষণ দেরি করবেন না, ইনশাল্লাহ সাথে সাথে জয়েন করবেন ইনশাল্লাহ। তো আমরা অপেক্ষা আছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যেই ডিসকানেক্ট হয়ে যাব, আবার আমরা পুনরায় ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনুরোধ করবো আপনারা আবার যথারীতি ফিরে আসবেন, আমরা ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে আবার। জি লিডার, আপনি এক কাজ করতে পারেন, আপনি এটাকে এন্ড করে দেন, এন্ড করে নতুন করে আসেন। নতুন করে আসেন না? জি জি জি।